ভাড়া বাসাতে মেইন সমস্যা হচ্ছে আমাদের মন মতো সবকিছু কিন্তু আমরা রেডি করা পাই না। ভাড়া বাসাটাকে অল্প স্বল্প জিনিস দিয়ে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য আজকে কিছু কাজের জিনিস দেখাবো। এই জন্য আমি চলে আসছি কানিজ এন্টারপ্রাইজে। আমি পথি সুলতানা, সবাইকে ওয়েলকাম করছি মিসেস হোমমেকার বিডির অ্যানাদার নিউ শপিং প্রিভিউতে। আছি কানিজ এন্টারপ্রাইজে, দোকান নং 418 গফ নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিস্তলা মেইন গলি, পোস্ট অফিস গেট। আর তিনটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ, বিকাশ, রকেট আছে। অনলাইন কেনাকাটায় সারা বাংলাদেশ সহ প্রবাস থেকেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সাথে আছে ইকবাল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তো যেটা বলছিলাম যে ভাড়া বাসায় স্বল্প জায়গায় নিজেদের মনের মতো করে গুছিয়ে রাখার জিনিস, কথাটা ঠিক আছে তো? হ্যাঁ, তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি, যেহেতু বাসা ভাড়া থাকি আমরা, আর দেখা যায় বর্তমান বাসার মধ্যে কিন্তু ফ্যামিলি মেম্বার বড় হলে জিনিসপত্র কিন্তু রাখতে একটু সমস্যা হয়, আর সব সময় এখন যে সব জিনিস বর্তমান পাই না, আগের যেসব প্রোডাক্ট, যেসব জিনিস, এগুলি কিন্তু আপনার দেখা যায় জায়গা কম, ইভেন কি এক একটা এক এক জায়গার ভিতর রাখতে হয়। হ্যাঁ, তার বেশি জায়গা খেয়ে ফেলে। তো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি, আপনি অল্প জায়গার ভিতরে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারবেন। তো দেখা যায় আমি একটা র‍্যাক, ফার্স্ট আমি একটা কিচেনের আপনাকে র‍্যাক দেখাই। এটা সেটা কত ফিট বাই কত ফিট আইডিয়া আছে আপনার ভাইয়া? এটা আমার আইডিয়া নেই, যখন আপনি আমাকে এটা ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আমি মেপে আপনাকে বলে দেব। মাপ একদম লম্বা চওড়া উচ্চতা সব একুরেট যে মাপটা আছে আমি আপনাদেরকে বলে দেব, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ফোর লেয়ারের, 1 2 3 4 এই চারটা র‍্যাক হচ্ছে, এটা সম্পূর্ণ আপনার 100% এসে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সম্পূর্ণ আপনার নন ম্যাগনেট এসএস, ইভেন কি নন ম্যাগনেট এসএস। আর আমি মুখে বলবো না, চুমুক দিয়ে মগ রাখতে পারবো এখানে, প্লেট। হ্যাঁ, আমি দেখাই দেবো, আমরা চুমুক দিয়ে দেখাই দেবো, যেহেতু আমার হাতে এখানে চুমুক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার এসএস, ঠিক আছে? এখন চুমুক দিয়ে দেখি কেমন, এগুলো আপনার 100% স্টিল, এগুলো আপনার নন ম্যাগনেট কোয়ালিটি। আমার এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার নন ম্যাগনেট কোয়ালিটি, 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, 10 ইয়ার্স এর ভিতরে জং পড়ুক, কালো হয়ে যাক, মশে পড়ে যাক, আমরা নতুন আইটেম নিয়ে যাবেন, ঠিক আছে? আমরা কিন্তু এই হাড়িপাতিল গুলো রেখে দেখাচ্ছি ঠিক কতটা জায়গা। উইদাউট হাড়িপাতিল আপনারা শুধু এই র‍্যাক গুলা কিনতে। আমি এখানে কি কি রাখছি, এখানে আমি 28 সসপেন রাখছি, 28 মাল্টিপেন রাখছি, 32 সেম মাল্টিপেন রাখছি, 24 সেম এর মাল্টিপেন রাখছি। আবার নিচে আপনার আলাদা করে বড় দুইটা ডিশ রাখছি, অনেক সময় দেখা যায় ড্রাম রাখি, ডিশ রাখি, অনেক কিছু রাখি। তো আবার দেখা যায় আপনারা এগুলোর মধ্যে চাইলে কিন্তু আপনারা সবই তো প্লেট রাখবেন না, এগুলো যে আমাদের এখানে যে গ্যাপ গুলো আছে, দুইটা করে প্লেট একটার মধ্যে রাখা কি, আমি এখানে চারটা প্লেট আপনি একসাথে একটা গ্যাপে রাখতে পারবেন, চারটা প্লেট একটা গ্যাপের মধ্যে ঢুকিয়ে দিবেন। তার মানে কি, আপনি অনেক গ্যাপ, অনেক প্লেট আসবে। হ্যাঁ, আপনি চাইলে মানে 2 ডজন প্লেট আরামসে চোখ বন্ধ করে আরামসে আরামসে 2 ডজন প্লেট আপনি 24টা না আপনি 50টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি 4টা তো ভাই, আর 4 লেয়ারের নন ম্যাগনেট এসএস এর এই কিচেন র‍্যাকটা, এটার প্রাইস কেমন রাখছেন আপনি? এটার প্রাইস দিচ্ছি আমরা 4500 টাকা। 4500, এটা নাকি একটা পাঁচতাক হয়? এটা একটা পাঁচতাক হয়, ওটা নিলে আপনি 4800 টাকা, 4800 পাঁচতাকটা যদি নেন 4800 টাকা লাগবে, ঠিক আছে? তার পাশে আপনি সমাধান রেখেছেন যে রান্না করা হাড়িপাতিল নিয়ে আমরা খুব সমস্যায় পড়ি। দেখা যায় ডাইনিং টেবিল উপর রাখার জায়গা হয় না, তাহলে আর প্লেট রাখার জায়গা হয় না। আবার রান্না ঘরে কিন্তু অনেক সময় দেখা যায় যে কেবিনেটের মধ্যে রাখলে খাবারটা গরম না হওয়ার ভয় থাকে। কিচেন যত বড় থাক বা যত ছোট থাক, আপনি দেখা যায় সসপ্যান, কড়াই, ফ্রাই প্যান, মিল প্যান, মাল্টি প্যান দেখা যায়, কিন্তু রান্না করে একটা কিন্তু একই জায়গায় রেখে দেন। তো আমরা যে হাই স্ট্যান্ডার্ড নিয়ে আসছি, আপনি কিন্তু এক একটার ভিতরে অল্প জায়গার ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন, পাঁচটা হাড়ি অন্তত রাখতে পারবেন, পাঁচটা হাড়ি। আর আমার যে সাইজের হাড়িগুলো আছে দেখেন, বিগ সাইজ, এর থেকে বড় কিন্তু আপনার হাড়ি একটা ফ্যামিলির ভিতরে মানে 10 থেকে 12 জন একটা ফ্যামিলি যারা আছে তার থেকে এত বড় হাড়ি দরকার হয় না। এটা 7 লিটার সাইজের একটা হাড়ি, 7 লিটার হাড়ি। তো এইটা এখানে গ্যাপ গুলো এমন ভাবে রাখছে যে আপনি পাতলা পাতলা ফ্রাইং প্যানও রাখতে পারবেন, আবার বিগ সাইজের হাড়িও রাখতে হাড়িও রাখতে পারবেন, আপনি এর ভিতরে সবই রাখতে পারবেন, ঠিক আছে? উইদাউট হাড়ি আমরা হাড়ি স্ট্যান্ডার্ড দাম বলছি, এগুলো তো আমি আপনাদেরকে কাস্টমারকে মানে স্যাম্পল গুছিয়ে মানে দেখাচ্ছি, তবে হাড়িও সেল করে ভাই, কি রাখতে পারবেন এগুলো আমাদের, এগুলো র‍্যাড দাও আছে, এগুলো আমাদের ভিডিও দাও আছে, চাইলে যদি হাড়ি নিতে চান এগুলো ভিডিওতে আপনারা সেট নিতে পারবেন, ঠিক আছে? তো হাড়ি স্ট্যান্ডটা এসকেবি ফার্নিচার, এটা কত দাম? এটার যে প্রাইস দিচ্ছি আমরা, এটা প্রাইস দিচ্ছি আমরা 2850, বাইরে কিন্তু এটা আপনার 3000 3500 টাকা নরমালি একদম সেল করে। এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে এস এর ভিতর, এই একটা দেখেন, এটা নন ম্যাগনেট, এটাও নন ম্যাগনেট, এটাও নন ম্যাগনেট, ঠিক আছে? হ্যাঁ, একটু মোটা হেভির মধ্যে, একটু নরমাল মধ্যে, একটু ওয়েটলেস, হ্যাঁ একটু ওয়েট, একটু হালকা, একটু ভারী, হ্যাঁ দুইটা কিন্তু আপনার এস এর ভিতরে। আচ্ছা, তো এটা প্রাইস, এটা চাইনিজ, এটা কত? এটা প্রাইস দিচ্ছি আপনার 2550 টাকা, 2550। ভাইয়া দুইটা কেন রাখছে, যার বাজেটটা যেটা হবে, আপনি আপনি এইভাবে দুইটা তো পাঁচ সিস্টেম দেখতেছেন, পাঁচ টাকা হাড়ি, আপনার পায়াটা দেখেন, হ্যাঁ এখানে পায়াটা দেখেন, এই হাড়ির পায়ে কিন্তু এখানে অ্যাসেসরি স্ট্যান্ড দাও আছে, আর এই ভাইয়ার হাড়ির মধ্যে কিন্তু আপনার সিলিকনের পায়া দাও আছে, ঠিক আছে? এখন যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। হ্যাঁ, আর এটার দাম বলেছি 2500, 2550, 2850, ঠিক আছে? তো এরপরে ভাই পেছনে আমি দেখছিলাম রান্নাঘরে আলু, পেঁয়াজ, রসুন, ফল,
বা হচ্ছে আমরা যদি চাই কৌটা টৌটা প্লেট বাটিও চাইলে কিন্তু এটার মধ্যে রাখতে পারবো, কেউ নিষেধ করেনি, চাইলে আপনারা সবই রাখতে পারবেন। এটার কয়টা সাইজ পাই এবং এটা আমাদের দেশিটা তো না? এটা আমাদের দেশি, এটা সাইজ সেগুলি কিন্তু আপনার মার্কেটে কিন্তু আপনার চায়না টানা বলে বিক্রি করে। আচ্ছা, যেহেতু জিনিস ভালো, হ্যাঁ চায়না বললে কোনো সমস্যা নেই, কিন্তু জিনিস ভালো, এগুলো নন ম্যাগনেট কোয়ালিটি, এগুলো 100% অ্যাসেস। আর এটার চুল আপনার ফুল চুমুকে দেখে নেবেন, প্রত্যেকটা নিচে আপনার চাকা দেওয়া আছে। আচ্ছা, চাইলে কিন্তু আপনার আপনার চাকা লাগিয়ে নিতে পারেন, যদি মনে চাকা লাগাবেন না মন ছেলে নাই। আচ্ছা, আর এটা আপনার একটা মধ্যে রাখবেন, এখানে আলু রাখবেন, এখানে পেঁয়াজ রাখবেন, ঠিক আছে, হ্যাঁ এই একটার ভিতর রসুন রাখবেন, একটার মধ্যে আদা রাখবেন, মানে যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। আবার চাইলে কিন্তু এরকম ছোটখাটো যে সসপেন গুলো আছে সেগুলো রাখতে পারেন, অথবা অথবা আমি বলি যেগুলোর হ্যান্ডেল ছাড়া হয়, মানে লাইক বিডি প্যান টাইপের, ওই রকম টাইপের হ্যান্ডেল ছাড়া হাই পাতিল বা বাটি বুটি রাখতে পারবেন, বাটি গ্লাস হাড়ি পাতিল বাটি রাখতে পারবেন। হ্যাঁ, এগুলো চাইলে ক্যাবিনেট মধ্যে রাখতে পারবেন। এই চার থাকেরটা কত ভাইয়া স্টিলের? আপু এটা চার থাকের প্রাইস হচ্ছে আপনার 4800 টাকা, আর এটার মধ্যে একটা পাঁচ থাক হয়, আমি পাঁচ থাক হচ্ছে আপনার 5800 টাকা, 5800। এটার মধ্যে যেটা আমরা জায়গা স্বল্পতার জন্য খুলিনি, আবার এটা যেমন আছে নষ্ট না হয় বা জংমচে না পড়ে। তো 4500, আর যদি 5 থাকতেন 4800, ঠিক আছে। তো আমরা কিন্তু আজকে একটা ধামাকা একটা অফার দিয়ে দিব, যারা হাড়ি যদি নেন 4500 টাকা, এটা যদি নেন আপনার জন্য 2850 টাকা, আর যদি এটা নেন এটার প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা, ঠিক আছে। মানে দেখেন একটা ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট করতে গেলে কিন্তু 30-40-50 হাজার লাখ লাখ টাকা খরচ হয়, বাট এই তিনটা জিনিস রান্নাঘরে থাকলে আপনার কিন্তু বাড়তি কিচেন ক্যাবিনেটের দরকার নেই। দেখি প্যাকেজে কি আমাদের আমাদের এই তিনটার প্রাইস হচ্ছে আপনার একদম ফিক্সড 11850 টাকা আসে রেগুলার প্রাইসে, যেটা আপনি বলছেন প্রাইস আপনি অনলাইনে যদি অর্ডার করেন আমাদের প্রাইস এটাই ফিক্সড রেট, কোনো আমাদের নেই 4500-2850 আর হচ্ছে আপনার 4500, ঠিক আছে, টোটাল 11850 টাকা। তো যারা এটা নিতে চান তাদের জন্য ফুল প্যাকেজ থাকবে অনলি 11000 টাকা, মানে আপনি 850 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম, মানে যারা তিনটা জিনিস একসাথে নেবে, তিনটা জিনিস একসাথে নেবে তাদের জন্য একদম ফিক্সড 11000 টাকা লেস। হ্যাঁ, 850 টাকা লেস করে দেবে এখানে। যারা যারা মানে ভাবছেন যে তিনটা প্রোডাক্ট ঘরের জন্য নেবেন, আমি বল দিস ইজ দ্য রাইট টাইম টু বাই দিস প্রোডাক্ট, আপনারা এক্ষুনি নিয়ে নেন। এন্ড সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটা দেয়। ঢাকার বাইরে থেকে কিভাবে অর্ডার করবে ভাইয়া, আর ঢাকার ভেতর থেকে কিভাবে অর্ডার করবে? ঢাকার বাইরেতে যারা নিতে চান, ঢাকার বাইরে নিতে হলে আপনার এখানে আমাদেরকে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আছে, আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এখানে আপনার তিনটা প্রোডাক্ট নিতে হলে মিনিমাম 1500 থেকে 2000 টাকা বুকিং করতে হবে, যেহেতু আপনার ঢাকার বাইরে থেকে। হ্যাঁ, ঢাকার বাইরে নিতে হলে 1500 থেকে 2000 টাকা বুকিং করবেন। বুকিং করলে প্রোডাক্টগুলো আমরা নিজেদের সুন্দর মতন পাঠিয়ে দেবো, প্রোডাক্টগুলো দেখে কুরিয়ারে বাকি টাকা পে করে দিবেন। আচ্ছা, আর ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি পাবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এই ছিল ওভারঅল আজকের ভিডিও, দেখাবো এইসবের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।